गुड मॉर्निंग, गोइंग टू द एयरपोर्ट टू गेट टू पिक अप चांदनी. शी इज कमिंग फ्रॉम बर्लिन टुडे, जर्मनी. आई एम शॉप की दिल्ली ते की झमेला हो चे, की असुविधे हो चे, आरटीपीसीआर ना ट्रिपल एंड सॉरी एंटीजन टेस्ट, এগুলো সব দেখতে হবে, জিজ্ঞেস করতে হবে, ফাইন্ড আউট. অনেক গেস্ট আসছে এখন. Normal RT-PCR which takes 6 hours, the rapid one which will they'll give you a report of within 1 hour. But the question is all like, about money. And one is 500 rupees, the other one is 4000. 500 is for 6 hours. Yeah. It'll take 6 hours for the results to come. So whoever has a waiting period everybody of 6 hours. Everybody did it rapid because everybody had to connect. So it was like that. And money. চেঞ্জ হয়েছে হয়েছে, আমি তো বোর্ডিং পাস নিতেই পারিনি. Where would I get a boarding pass from? আর এখানে এসে যখন বোধহয় এখানে ওই that part was also not working. So they she I don't know something she was saying that there was no boarding pass. She didn't have whatever the ticket confirmation she had on her phone. That is what she showed and she said এটা দিয়ে চালাতে. That's a boarding pass by itself. No, the one on the phone. না বাট বলে তো এরকম হার্ড কপি বার করতে, বাট দ্যাট ওয়াজ দ্যাট ডিড নট হ্যাভ দ্য ওয়ার্ড বোর্ডিং পাস, ইট ওয়াজ জাস্ট দ্য টিকিট. আলিগঞ্জ ইনকমপ্লিট একদম, মানে উপর থেকে এই যে বেল বাজাচ্ছি, কল্যাণ কাউকে এসে বারান্দায় দাঁড়াচ্ছে না, এটা ভাবাই যাবে না. এটা মানে এত একটা শক্ত জিনিস, মানে বললাম তো এখানে পাপ্পার প্রেজেন্স যত না, কল্যাণ কাকু আর দেব কাকু এরাই হচ্ছে মেইন ছিল. ওরাই তো সারাক্ষণ থাকতো, পাপ্পা তো তো অনেক দিন আসা যাওয়া করছে. সন্ধ্যেবেলাটা তোরা তাও এখন আসছিস, মানে একটু যাতায়াত হবে, মানে নালে নিজু এই দুদিন ধরে. এই তো রমা কাকুর সাথে দেখা হচ্ছে. হ্যাঁ না না পাপ্পা তো এই তো জ্যোৎস্না দিদি, খুব ভালো করে রান্না করে খাওয়াবে. কিন্তু মোটা যেন না হই. বলছি যে আমি বলছিলাম এখন কার বিষয়ে আমরা
তো চাল নিয়ে এসে এখন এখানে চিলি চিকেন বানাচ্ছে সাম ড্রাই ড্রাই চিলি চিকেন উই আর গোইং টু ক্যারি টু বাচ্চুদির হাউস ফর দ্য ইভিনিং এসে নিজের কাজ করতে শুরু করে আমি তাই বলছিলাম যে চাননির জন্য এটা বাঁয়ে হাত কা খেল কিচ্ছু ব্যাপার না ওর জন্য এই কল্পনা বাচ্চুদিকে মিট করা হচ্ছে কাঁচ কেন জানি রানাদার পরেই অনেক দিন পর দেখা হলো তাই সবাই খুব ইমোশনাল বাট গুড টাইমস আর কামিং সো লেটস অল চেরিশ দ্যাট আমার ফার্স্ট ডে মেক নিউ মেমোরিজ আগেকার দিনে লোকে এক মাস এসে আগে একবার বিয়েতে এক মাস থেকে আগে এসে হ্যাঁ আমার ফার্স্ট গেস্ট এসে গেছে ঠিক আছে তো এক মাস আগে বলো একদম তোমার ক্লোজ আই এম সো ক্লোজ আই স্পেন্ড সো মাচ টাইম উইথ টুটুই ও এসব বিয়ে বাড়ি সব প্রেপারেশন এখন এই তো নতুন বর কিছু না মাই জন্য Okay. It's my journal, which I, even if I think if I see it, say, a year later, I think it has, it That'd brings back so many memories and, and it's a kind of a recording, you know, and then we take so many pictures and কোথায় চলে যায় সব এদিক ওদিক এই যে এখন একটু আগে আমি করছি ২৪ তারিখ ওরা ৯ তারিখ ১০ তারিখে এসে ২০ তারিখে চলে যাবে
পরিষ্কার করার এখানে না স্টেনসিল যেগুলো আবার আমরা একটা ম্যাক্স মেলা ভবনের পিকো ফ্যাক্টরির একটা ডান্স এক্সিবিশনে এসেছি। উন্না, ফাল্গুনি অ্যান্ড চান্নি দ্য শো স্টপার দিস টাইম রাউন্ড। আমরা এসে এখানে কিছুতেই কিছু বুঝতে পারছি না কি করতে হবে, বাট সমীর আর ভাই বিক্রম বলে গেল যে এখানে তোমরা যা ইচ্ছে করো, দ্য শো উইল স্টার্ট অ্যাট ইন উইদিন 5 মিনিটস। সো উই আর জাস্ট লুকিং অ্যারাউন্ড, সামবডি ইজ প্লেইং দ্য ড্রামস হিয়ার, সামবডি ইজ প্লেইং সাম কাইন্ড অফ ইনস্ট্রুমেন্ট। ইন্টারেস্টিং। হোম ফর ডান্স এক্সিবিশন দেখার পর এখন আমরা পিংসে যাচ্ছি। পিংস ব্রিলিয়েন্ট ইভিনিং, ব্রিলিয়েন্ট ইভিনিং শো। ইউ ডিড আন্ডারস্ট্যান্ড? উই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ড অফ হোয়াট ওয়াজ বিইং এক্সপ্লেইনড, বাট ইফ বিক্রম সিজ দিস হি ইজ গোইং টু কিল আস। উই আর এন্টারিং পিংস, ক্লোজ ফর ক্লোজ।